চুল শুষ্ক ড্রাই হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তো হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। অনেকেরই কিন্তু এর মধ্যে ম্যাচিং করে শাড়ি ব্লাউজ রেডি হয়ে গেছে, কিন্তু এখন পালা হলো রূপচর্চার, আর এখানেই হলো মূল সমস্যা। তার কারণ অনেককেই কিন্তু এই পুজোর আগে পর্যন্ত বা পঞ্চমী পর্যন্ত কাজ করতে হয়, যার ফলে পার্লারে যাওয়ার সময় করে উঠতে পারে না, যার ফলে শেষ মুহূর্তে গিয়ে চুল আর ত্বকের যত্ন নিতে গিয়ে কিন্তু সেই জৌলুস বা জেল্লা সহজে আসে না। আগের থেকে যত্ন না নিলে চুল বা ত্বকের কিন্তু সেটা করাটাই বেকার হয়ে যায়। তাই আজকে আমি চুলের যত্নের জন্য পুজোর এক মাস আগের থেকে যদি চুলে এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু পুজোর সময় তোমাদের নরম রেশমের মতো কোমল সিল্কি চুল তোমরা পেয়ে যাবে। চলো তাহলে দেখে নিয়ে হেয়ার স্পা ক্রিমটা তোমরা কিভাবে বানাবে। মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু এই হেয়ার স্পা ক্রিমটা তোমরা ঘরেই বানিয়ে ফেলতে পারবে। চলো তাহলে সেটা দেখে নেওয়া যাক এবং কিভাবে হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবে সেটাও জেনে নেওয়া যাক। এমন একটি উপাদান যা আমাদের প্রায় সবার ঘরেই রয়েছে সেটা হলো চিনি। এই চিনি যদি শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে অ্যাপ্লাই করা যায়, চুলের জেল্লা কিন্তু আনতে অনবদ্য এই উপাদানটি। আরও কী কী উপকার হতে পারে চলো তাহলে সেগুলো জেনে নিই। অনেকেরই দেখবে শ্যাম্পু করার পরেও চুলে কোনো জৌলুস বা জেল্লা থাকে না, তারা যদি শ্যাম্পুর সাথে এক চামচ চিনি মিশিয়ে শ্যাম্পু করে নেয়, দেখবে কিন্তু চুল অনেক বেশি আগের থেকে নরম মসৃণ এবং কোমল হয়েছে এবং তার সাথে সাথে জেল্লাও অনেকটা বেড়েছে। চুলের গোড়া মজবুত করার জন্য এবং ঘন কালো চুল পাওয়ার জন্য কিন্তু এই শ্যাম্পুর সাথে যদি এক চামচ চিনি মিশিয়ে অ্যাপ্লাই করা যায় চুলে, তাহলে দেখবে কিন্তু নিজেরাই বুঝতে পারবে। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু চুল খুবই শুষ্ক, শ্যাম্পু করার পরও সহজে নরম হয় না, কিন্তু এই শ্যাম্পুর সাথে যদি একটু চিনি মিশিয়ে অ্যাপ্লাই করা যায় চুলে, তাহলে দেখবে তোমরা মসৃণ নরম এবং সিল্কি চুল পেয়ে গেছো। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু চুলে খুশকির সমস্যা রয়েছে, তারাও যদি এই শ্যাম্পুর সাথে একটু চিনি মিশিয়ে স্ক্যাল্পে একটু হালকা হাতে মাসাজ করে নাও, দেখবে কি হবে, তাতে মৃত কোষ বেরিয়ে যাবে এবং খুশকির সমস্যাও অনেকটাই কমবে। তাহলে দেখলে তো শ্যাম্পুর সাথে এক চামচ চিনি মিশিয়ে কিভাবে চুলে নানান সমস্যা আমরা সহজেই দূর করতে পারি। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।